हेलो व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल। आमी श्रावंती। आज के आमी तुम्हारे साथ एक मजेदार टेस्टी एंड स्पाइसी चिकेन पकोड़ा बनिए देखाची। आमार एखाने 300 ग्राम मत चिकेन आछे। आमी एखाने फार्स्टे एक चामच भिनेगार दिए देव। एटाके भालो करे मिक्स करे नेब। এবার এর মধ্যে আমি এক চামচ সয়া সস দিয়ে দেবো। এবার একে একে বাকি উপকরণগুলো দিয়ে দেবো। এখানে আদা রসুন পেস্ট করা আছে দিয়ে দেবো। এখানে 2 চামচ মতো কর্নফ্লাওয়ার দেবো। আর পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আর এখানে লবণ আছে, হলুদ আছে, খাবার সোডা আছে, লঙ্কার গুঁড়ো আছে, জিরে গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো। আর 1 চামচ মতো ময়দা দেবো। আপনারা চাইলে বেসনও দিতে পারেন। এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। তো আমার চিকেনগুলো ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি 15 মিনিট রেখে দেবো এটাকে। আমার তেলটা গরম হয়ে গেছে। এবার 15 মিনিট পরে আমি চিকেনগুলো তেলে দিয়ে দেবো এক এক করে। গ্যাসের হিটটা একদম লো ফ্লেমে রাখবেন, তাহলে চিকেনগুলো ভালোভাবে সেদ্ধটা হবে। আমার পকোড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। আমার চিকেন পকোড়া কমপ্লিট। তোমরা এইভাবে একদিন ট্রাই করবে, আশা করি ভালো লাগবে।